নমস্কার বন্ধুরা, ছোটগিন্নি হিসেবে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে বার্গার তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, বার্গারের জন্য আমি বল নিয়েছি, একটা বাঁধাকপি, পুরোটা লাগবে না, মাঝখান থেকে কিছুটা বের করে নেব। চিজ নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর ফানফুড নিয়েছি, টমেটো সস নিয়েছি। এখানে চিকেন নিয়েছি, চিকেনটা আমি ভালো করে দোকান থেকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা বাটা, জিরে বাটা। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন মাংসটা রেডি করে নেব। মাংসটা বানানোর জন্য এখানে তেল দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি ভেজে নেব ভালো করে। পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুন দেবো, তাহলে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সমস্ত মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা দেওয়ার পরে মাংস থেকে জল বেরিয়েছে, এইভাবেই ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেব। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন আমি বার্গারটা রেডি করে নেব। দেখুন, বনটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি এখানে বাঁধাকপিটা কাঁচাই দিচ্ছি, কারণ কাঁচাটা খাওয়া খুব ভালো, সেদ্ধ করে দেওয়া যায়। তো বাচ্চারা খাবে, বাচ্চাদের বলেছি ওরা কাঁচাই খাবে, তো এটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দেব। এবার যেটা দিব চিজ। চিজটা দিয়েছি, এবার দিব পেঁয়াজের টুকরো, দিব টমেটো, ফানফুড, এটা খেতে বাচ্চারা খুব ভালোবাসে। আর টমেটো সস, এবার বাকি টুকরোটা এর মধ্যে লাগিয়ে দেব। এই যে আমার একটা রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো করে নেব। আমার বার্গার রেডি, দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি।